ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 13 বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় উন্নয়ন হচ্ছে, উন্নয়নের এই ধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল, হাইকোর্টের রায় প্রকাশ, 30 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। 10 জনের নামের তালিকা চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আজ চিঠি দিচ্ছে সার্চ কমিটি, 60 বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক শনি ও রবিবার। আগামী 15 ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চলবে 15 দিন, দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী বাউল শিল্পী জামাল হোসেন নিহত, আহত 3 জন। ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। করোনা উপসর্গে রাজশাহী মেডিকেলে 4 জনের মৃত্যু, বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্কের জেরে রাজ্যের সকল স্কুল কলেজ 3 দিনের জন্য বন্ধের ঘোষণা রাজ্য সরকারের। ইউক্রেন ইস্যুতে সামনের দিনগুলো আরও কঠিন হবে শঙ্কা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর, হামলার পরিকল্পনা নেই বলেছেন পুতিন। প্রিমিয়ার লিগে ম্যানুইকে রুখে দিল বার্নলি, কোপা ইতালিয়ায় রোমাকে হারিয়ে সেমিতে ইন্টার।